হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সকলকে শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের এই টেক আপডেট শুরু করব। আজকেও অসাধারণ কিছু টেক আপডেট রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। একদিকে ওয়ানপ্লাস নট N10 N100 এই দুটো ফোন লঞ্চ করে গেছে, কোন প্রাইস পয়েন্টে লঞ্চ করেছে, এই দুটো ফোনের ফার্স্ট লুক কেমন দেখতে হয়েছে অবশ্যই শেয়ার করব। এছাড়াও iPhone 12 নিয়ে আবার একটা নতুন জল্পনা কল্পনা, একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে, সমস্ত কিছু শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই যে খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা যদি আপনি একজন হার্ডকোর গেমার হন আপনার জন্য সুখবর। আপনারা সকলেই জানেন ভারতবর্ষের বাজারে পাবজিকে ব্যান করা হয়েছে, এবং কোনো সময় শোনা যাচ্ছিল পাবজি আবার আনব্যান হয়ে ভারতের বাজারে ফিরবে, কোনো সময় শোনা যাচ্ছে না পাবজি একেবারে পারমানেন্টলি চলে গেছে, তার কিন্তু ফেরার সম্ভাবনা খুবই কম। তো সেক্ষেত্রে ফৌজি নামে একটা গেম কিন্তু পাবজির অল্টারনেটিভ হিসেবে লঞ্চ করার কথা ছিল ইন্ডিয়ার বাজারে, বেশ দু এক মাস ধরে খবর আসছিল। অবশেষে শোনা যাচ্ছে নভেম্বর মাসে এই গেমটা ভারতের বাজারে লঞ্চ করছে। তবে আমার মনে হয় এখানে যদি ইউনিক কোনো ফিচার্স না দিতে পারে ফৌজি গেম, তাহলে সেটা শুধুমাত্র পাবজিকে নকল করে বেশি দূর এগোতে পারবে না। এখন দেখা যাক ফৌজি কতদূর এগোতে পারে। এর পরের খবরটা আসছে এলজির তরফ থেকে। আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এলজির দু একটা ফোন ভারতবর্ষের বাজারে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। তার মধ্যে একটা রয়েছে এলজি উইং, তারপরে রয়েছে এলজি ভেলভেট। আজকে আরও একটি নতুন ফোন এলজি কিন্তু দক্ষিণ কোরিয়ার বাজারে লঞ্চ করিয়ে দিল, যদিও ইন্ডিয়ার বাজারে আসবে কিনা এখনও পর্যন্ত কনফার্মেশন নেই। এলজি Q52, এবং এর স্পেসিফিকেশান নিয়ে আমি বেশি গভীরে যাচ্ছি না। 21,000 টাকার প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে এবং মিডিয়াটেকের হিলিও P35 প্রসেসর রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আপনারা স্পেসিফিকেশানটা, আমার মনে হয় না খুব একটা এক্সাইটমেন্টের কারণ আছে এলজি Q52 এই ফোনটিকে নিয়ে। এর পরের খবরটা আসছে মাইক্রোম্যাক্সের তরফ থেকে। মাইক্রোম্যাক্স 3 নভেম্বর ভারতের বাজারে তাদের দুটো ফোন লঞ্চ করবে, অলরেডি এই খবরটা আমি দিয়ে দিয়েছিলাম টেক নিউজে। আজকে আরও একটা মাইক্রোম্যাক্সের নতুন ব্যাটারি, মাইক্রোম্যাক্সের নতুন ফোনের ব্যাটারি BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। অর্থাৎ আরও একটা নতুন ফোন মাইক্রোম্যাক্সের আসতে চলেছে, হয়তো সেটা এই 3 নভেম্বর আসবে না, সেটা আরও কয়েকদিন পরে আসবে। তবে আমার মনে হয় মাইক্রোম্যাক্স যদি তার পেছনে ঘটে যাওয়া ভুলগুলো আবার নতুন করে রিপিট করে, ঠিকভাবে যদি কম্পিটিশন না দিতে পারে রিয়েলমি বা শাওমির মতো কোম্পানিকে, তাহলে শুধুমাত্র এই অ্যান্টি চায়না সেন্টিমেন্ট দিয়ে বেশি দিন কিন্তু স্মার্টফোনের বাজারে মাইক্রোম্যাক্স টিকতে পারবে না। এখন দেখা যাক, আমিও চাই স্মার্টফোন কোম্পানি হিসেবে মাইক্রোম্যাক্স এগিয়ে আসুক, ভালো কাজ করুক, ইন্ডিয়ার অবশ্যই ইকোনমি একটা বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে সবটাই এখন মাইক্রোম্যাক্সের উপর নির্ভর করছে, যদি ভালো স্মার্টফোন দিতে পারে অবশ্যই সেটা ভালো। এরপরে আসি স্যামসাংয়ের খবরে। আপনারা সকলেই জানেন জানুয়ারি মাসে লঞ্চ করতে চলেছে স্যামসাংয়ের একদম ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজ স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজ। হ্যাঁ, আজকে শোনা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 এই ফোনটাতে থাকবে 6.8 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস ফুল ভিউ ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, সুপার অ্যামোলেড নয় কিন্তু ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে। এর সাথে সাথে এখানে Exynos 2100 অথবা কোয়ালকম Snapdragon 875 প্রসেসর ইউজ করা হবে। এখানে অথবা বললাম কারণ এখানে যখন মার্কিন মুলুকে এই ফোনটা লঞ্চ হবে তখন সেটা স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে, এবং আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে কিন্তু আমরা পাবো সেই Exynos 2100 প্রসেসর। এবং বলেছিলাম আপনাদের Exynos 2100 প্রসেসর কিন্তু কখনোই একটা উইক প্রসেসর নয়, বরঞ্চ এটা বেশ পাওয়ারফুল একটা প্রসেসর। আমি একদিন গ্রাফ দিয়ে আপনাকে টেক নিউজে বুঝিয়ে দিয়েছিলাম যে এটা Kirin 9000 প্রসেসর বা এর থেকেও এগিয়ে থাকছে। তো অবশ্যই আমরা আশা করব এখানে স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজ খুব ভালো একটা প্রাইস পয়েন্টে লঞ্চ করবে। এখন দেখা যাক স্যামসাংয়ের পরবর্তী পদক্ষেপ কী হয়, প্রত্যেকদিনই তো খবর আসছে, এলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি যদি এখনও আপনার ভালো লেগে থাকে একটা লাইক করুন, আপনাদের একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। এরপরে আসুন পরের খবরটা দেখে নিই। এরপর আসি iPhone 12 খবরে। অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো iPhone 12, তবে এই স্বস্তির নিঃশ্বাস কতক্ষণ স্থায়ী হবে সেটা আপনারা পরের খবরটা দেখলেই বুঝতে পারবেন। আমি আগের দিনই বলেছিলাম আগের টেক নিউজে iPhone 12 যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে সেটা iPhone 11 থেকে কম, এবং iPhone 12 Pro Max যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে সেটা iPhone 11 Pro এর থেকে কম। কিন্তু এটাও আমি সাথে সাথে বলেছিলাম আইফোনের যে অপটিমাইজেশন সেটাকে কিন্তু আমরা কখনোই অবিশ্বাস করতে পারি না, হয়তো আমরা স্ক্রিন অন টাইম বা স্ক্রিন SoC যেটাই বলুন না কেন সেটা হয়তো iPhone 11 থেকেই বেটার পাবো। হ্যাঁ, আজকে এই ঘটনাটা একদম সত্যি হয়ে গেছে। আমরা ব্যাটারি ক্যাপাসিটি কম হওয়া সত্ত্বেও দেখছি iPhone 11 যে স্ক্রিন অন টাইম দিত তার থেকে iPhone 12 স্ক্রিন অন টাইম অনেক বেশি পাওয়া যাচ্ছে। আবার iPhone 11 Pro যে স্ক্রিন অন টাইম আমরা পেয়েছি তার থেকে iPhone 12 Pro আমরা স্ক্রিন অন টাইম বেশি পাচ্ছি। অর্থাৎ বুঝতেই পারছেন এখানে শুধুমাত্র অপটিমাইজেশন দিয়ে ব্যাটারি ড্রেন কতটা কমিয়ে দেওয়া সম্ভব। এই জন্যই এটা অ্যাপেল, এই জন্যই এটা আইফোন। বললাম না অ্যাপেলের এই স্বস্তির নিঃশ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। হ্যাঁ, আজকে আবার একটা নতুন রিপোর্ট থেকে জানা যাচ্ছে অ্যাপেল iPhone 12 একজন ইউজার
তিনি তার আইফোন 12 প্রো ইউজ করছিলেন, তিনি তার আইফোন 12 প্রো কোথা থেকে ফেলে দেননি, অর্থাৎ কোনো জায়গায় ড্রপ হয়নি, শুধুমাত্র হয়তো হালকা আঘাত লেগেছে এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে এই ফোনটার ব্যাক প্যানেল ভেঙে গেছে, ক্র্যাক চলে এসেছে। তো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা সারা টুইটারে শোরগোল ফেলে দিয়েছে। তো আমরা জানি আইফোন 12 কিন্তু এখানে যে সেরেমিক গ্লাস প্রোটেকশন ইউজ করা হয় সেটার জন্য বিখ্যাত এবং এই আইফোন দাবি করে 10 ফিট উচ্চতা থেকেও যদি আইফোন পড়ে যায় তাহলে আপনার আইফোনটা প্রোটেক্ট থাকবে, অন্তত আইফোন 12টা। তো সেক্ষেত্রে যদি এই ধরনের একটুখানি চোট আঘাতেই আইফোন 12 ভেঙে যায় তাহলে আবার নতুন করে বিতর্ক হওয়াটা স্বাভাবিক। শুধুমাত্র এই একটা ঘটনা নয়, আরও একটা ঘটনা আছে। ইউএসএতে একটা আইফোন স্টোরে দেখা যাচ্ছে, আমরা যেমন শোরুমে গিয়ে ডেমো ফোনগুলো দেখি তো সেক্ষেত্রে অনেকেই ওই ফোনটাতে হাত দিয়েছিলেন, সেখানে কিন্তু এই যে আইফোনের সাইড প্যানেল রয়েছে, ডিসপ্লের কালার রয়েছে, এইগুলো উঠে গেছে। হ্যাঁ, সুতরাং এই পেন্ট ফেড হয়ে যাওয়ার একটা ঘটনাও কিন্তু আইফোন 12 সিরিজের সাথে ঘটছে। জানি না এগুলো কতটা সত্যি বা কতটা মিথ্যে বা কতটা গুজব, যদি এগুলো সত্যি হয় তাহলে কিন্তু অবশ্যই আইফোন 12কে নিয়ে ভাবনা চিন্তা করার সময় হয়ে এসেছে অ্যাপেলের। এরপরে আসি ওয়ানপ্লাসের খবরে। হ্যাঁ, অবশেষে ওয়ানপ্লাস তাদের বহু প্রতীক্ষিত দুটো ফোন লঞ্চ করিয়ে দিল, ওয়ানপ্লাস নট N10 এবং N100। এবং যেমন ধরনের স্পেসিফিকেশান আমরা লিক শুনেছিলাম ঠিক একই স্পেসিফিকেশানে এই দুটো ফোন লঞ্চ করেছে, যদিও ভারতের বাজারে লঞ্চ করেনি, এটা প্রথম বিশ্বের দেশে লঞ্চ করেছে, আমাদের দেশেও খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। প্রথমত বলে দিই ওয়ানপ্লাস নট N10, এই ফোনটার দাম রাখা হয়েছে 329 এখানে পাউন্ড, যেটা ভারতের বাজারে যদি আমি প্রাইসটা কনভার্ট করি 32,000 টাকার আশেপাশে, তবে ভয় পাওয়ার কিছু নেই, এই প্রাইস পয়েন্টে সেটা ভারতের বাজারে লঞ্চ করবে না। আশা করা যায় 20,000 টাকার নিচে এই প্রাইস পয়েন্টে ভারতবর্ষের বাজারে লঞ্চ করবে এবং খুব ভালোভাবে বলতে গেলে 19,999 টাকার বেস ভ্যারিয়েন্ট, 6 GB, 128 GB। এবং বাংলাদেশের বাজারে গেলে এটা 30,000 টাকার প্রাইস পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বাংলাদেশের বাজারে কিন্তু এই সমস্ত ফোনের দাম বেশি রয়ে যায়। অন্যদিকে ওয়ানপ্লাস নট N100 এই ফোনটার দাম রয়েছে 179 পাউন্ড, যেটা ভারতের বাজারে আসছে 17,300 টাকার আশেপাশে, এবং আমার মনে হয় এই ফোনটা 15,000 টাকার নিচের প্রাইস পয়েন্টে ভারতের বাজারে লঞ্চ করবে, বাংলাদেশে গেলে 22,000 টাকার আশেপাশে, এবং বাংলাদেশে অবশ্যই আনঅফিসিয়ালি ফোনগুলো যাবে, অফিসিয়ালি যাওয়ার সম্ভাবনা কিন্তু নেই। প্রথমত বলে দিই আপনারা স্পেসিফিকেশান দেখতে পাচ্ছেন, তবে আমি একটু বিশেষ করে বলবো ওয়ানপ্লাস নট N100 যে ফোনটা লঞ্চ হয়েছে সেখানে HD+ ডিসপ্লে রয়েছে এবং তার সাথে সাথে কোনো রকম হায়ার রিফ্রেশ রেট দেওয়া হয়নি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসর রয়েছে। আমি জানি না 15,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটা আপনারা কতজন কিনতে ইন্টারেস্টেড হবেন। এবং দুটো ফোনেরই ব্যাক প্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, দুটো ফোনেই এখানে পলিকার্বোনেট বডি রয়েছে, এবং এখানে ওয়ানপ্লাসের হ্যাঁ অক্সিজেন ওয়েস্টটা দেওয়া হয়েছে ঠিকই, আমি জানি না এখান থেকে আমরা সার্ভিসটা কেমন পাবো। আমরা যদি এখানে সেই সফটওয়্যার আপডেট সফটওয়্যারের উপর কম্প্রোমাইজ করতে হয় তাহলে আমার মনে হয় না ওয়ানপ্লাস এবার ঠিকঠাকভাবে তাদের এই দুটো ফোনকে মেনটেন করতে পারবে। ওয়ানপ্লাস স্যামসাংয়ের মতো তাদের এই বিজনেসটাকে গুছিয়ে নিতে পারে সেটাই মঙ্গল, কারণ আমরা দেখি স্যামসাংকে একদম মিড বাজেট, লোয়ার মিড বাজেট, এমনকি ফ্ল্যাগশিপ লেভেলেও সমানভাবে কাজ করতে। আমিও চাইবো ওয়ানপ্লাস যেন ভবিষ্যতে এইভাবেই কাজ করে, হ্যাঁ একদিকে যেন ঝুলিয়ে না দেয়, অর্থাৎ ফ্ল্যাগশিপ দিকে নজর দিল, এই সমস্ত ফোন বেচার পরে হয়তো তারা কাস্টমার যে গ্রাহকদের যে পরবর্তী ফিডব্যাকের ওপর নজরই দিল না, কোনো প্রবলেম থাকলে সেগুলো হয়তো আপডেটের মাধ্যমে সিকিউরই করলো না, দেখা যাক পরবর্তী পদক্ষেপে এখন ওয়ানপ্লাসের তরফ থেকে কী হয়। এরপর আরও একবার স্যামসাংকে নিয়ে কথা বলবো। গেজেস ডেটা রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা দেখতে পাচ্ছি স্যামসাংয়ের আরও একটি নতুন পেটেন্ট, এবং যেখানে দেখা যাচ্ছে স্যামসাংয়ের আরও একটি নতুন ফোল্ডেবল ফোন, তবে এই ফোল্ডেবল ফোনে কিন্তু পপ আপ সেলফি ক্যামেরা ইউজ করেছে স্যামসাং। এটা হয়তো এখনও পেটেন্ট পর্যায়ে আছে বা স্যামসাং হয়তো এটার উপর টেস্টিং করছে, দেখা যাক। এখনও পর্যন্ত কমার্শিয়ালি এটা অ্যাভেলেবেল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, কমার্শিয়ালি অ্যাভেলেবেল হলে আবার স্যামসাংয়ের কাছ থেকে যদি এই সমস্ত ফোল্ডেবল ফোন আসে তাহলে সেটা ওই 1 লাখই ফোন হবে, অর্থাৎ 1 লাখ টাকার উপরেই দাম হবে, এটুকু আপনারা কনফার্ম থাকতে পারেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা তো আপনার জন্য দেওয়া আছে। শুধুমাত্র ডিসলাইক নয়, কীভাবে আমরা নিজেদেরকে আরও বেশি ইম্প্রুভ করতে পারি তার কোনো ফিডব্যাক থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর নতুন বন্ধু হলে কী করতে হবে মনে আছে নিশ্চয়ই, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। এরপর আসুন এক বন্ধুর কমেন্ট পড়ব। গতকালের ভিডিওতে কমেন্ট করেছেন এক বন্ধু রিয়াজুল্লাহ, হয়তো রিয়েলমি শাওমি এদেরকে টেক্কা দিতে নতুন নতুন উদ্যোগ ওয়ানপ্লাস হাতে নিয়েছে, দেখা যাক কাস্টমারকে কতটা খুশি করতে পারে তারা। আমি সেম কথাটা বলছি, ওয়ানপ্লাসের কাছ থেকে কিন্তু আমাদের এক্সপেকটেশনটা অনেকটা বেশি, আমরা যেগুলো রিয়েলমি বা শাওমির মতো চাইনিজ কোম্পানির কাছ থেকে এক্সপেক্ট করি না, ওয়ানপ্লাসও একটা চাইনিজ কোম্পানি কিন্তু আমরা ওয়ানপ্লাসের কাছ থেকে সেই এক্সপেকটেশনটা রাখি। আমরা চাই ওয়ানপ্লাস ভালো কাজ করুক, আমরা একটা ওয়ানপ্লাসের ব্র্যান্ড ভ্যালু চাই, এবং ব্র্যান্ড ভ্যালুর জন্য আমরা ওয়ানপ্লাসের ফোনটাকে আগে গ্রহণযোগ্যতা দিই। তারপরে আমরা ওয়ানপ্লাসের অক্সিজেন ওয়েসের একটা বেটার সার্ভিস চাই, কিন্তু সেইগুলো যদি ওয়ানপ্লাস এই বাজেট রেঞ্জের ফোনগুলোতে দিতে ব্যর্থ হয় তাহলে আমি জানি না এই ওয়ানপ্লাসের ব্র্যান্ড ভ্যালু কোথায় গিয়ে ঠেকবে। এখন দেখা যাক, ভবিষ্যৎ তো রয়েছেই, ভবিষ্যতই এর সমস্ত প্রশ্নের উত্তর দেবে। সো আপনারা সকলেই ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।